কি হবে যদি হঠাৎ কর্ণফুলি টানেলের দেয়াল ফেটে যায়? নদীর তলদেশে বা এত বড় সুড়ঙ্গ কিভাবে তৈরি হলো? কর্ণফুলি টানেল নিয়ে একটি ছোট বিভ্রান্তি রয়েছে। অনেকে মনে করেন এটি নদীর ভেতর দিয়ে তৈরি হচ্ছে, বরং টানেলটি তৈরি হয়েছে কর্ণফুলি নদীর 150 ফুট মাটির নিচে। নদীর নিচের মাটি ফুঁড়ে রাস্তা টানার জন্য ব্যবহৃত হয় এক বিশেষ যন্ত্র, টিবিএম বা টানেল বোরিং মেশিন। 2019 সালে চীন থেকে চট্টগ্রামে একটি টিবিএম মেশিন আনা হয়। দৈত্যাকারে এই যন্ত্রটি প্রায় 3 তলা ভবনের সমান বড়। টিবিএমের সামনের দিকে রয়েছে ধারালো কাটার ব্লেড। পতেঙ্গা পয়েন্টে 40 ফুট গভীরে বসানো হয়েছে এই যন্ত্রটি, যা মাটি কাটতে কাটতে মাটির 150 ফুট গভীর পর্যন্ত চলে গিয়েছে। একই সঙ্গে যন্ত্রটির অন্য প্রান্ত কাঁচা সুড়ঙ্গের দেয়ালে লেপে দেয় সিমেন্টের প্লাস্টার। এরপর সেই প্লাস্টারে বসানো হয় কংক্রিটের দেয়াল। অর্থাৎ যন্ত্র যতই সামনে এগোয় ততই আকৃতি পেতে থাকে টানেল, ফলে স্বল্প দূরত্বে সেতুর তুলনায় টানেল তৈরি করতে অনেকটা সহজ হয়। টিবিএম তৈরির আগে ব্লাস্টিং ও ড্রিলিং পদ্ধতিতে সুড়ঙ্গ তৈরি করা হতো, যা ভূমিধস, রাস্তা ভাঙনের মতো ঘটনার কারণ হতো। কিন্তু টিবিএম যন্ত্রে এত মসৃণভাবে মাটি খনন করা হয়, যা নদীর উপর থেকেও বিন্দুমাত্র বোঝার উপায় থাকে না। কর্ণফুলি টানেল দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম সুড়ঙ্গ পথ। ঢাকা কক্সবাজারের যে রুট পার হতে আগে লাগত 2 থেকে 2.5 ঘন্টা, সেখানে টানেলে সময় লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ লাইভ।